আসসালামু আলাইকুম সবাইকে। জাকির হোসেন জিসান, শিক্ষক পরিচালক জিসান বাংলা পাটেন্ট অনলাইন স্কুল। যারা ইতালিতে নতুন ড্রাইভিং লাইসেন্স নিতেছেন এবং গাড়ি কিনতে চান, তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। অর্থাৎ ফলি রোজা পাওয়ার পরে বা ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরে গাড়ি কেনার জন্য, গাড়ি কেনার একটা বিশাল অভিজ্ঞতা আপনাদের দরকার পড়বে। সেক্ষেত্রে এখানে আপনারা দেখতেছেন কিছু গাড়ি যেগুলো প্রাইস মিনিমাম 5 থেকে 6 হাজারের মধ্যেই দেখা যায়। এগুলো 8 থেকে 10 বছর আগের গাড়ি। কিছু গাড়ি আছে যেখানে 2500 টাকা পাওয়া যায়, আবার কিছু গাড়ি আছে 6490। তারপরে এখানে আর কিছু গাড়ি আছে, বিভিন্ন রকমের গাড়ি। এই গাড়িগুলো বিক্রির উদ্দেশ্যে আসছে, কিন্তু মনে রাখতে হবে এখানে সব গাড়ি কিন্তু নতুন পছন্দের জন্য না। কারণ হচ্ছে এই গাড়ি কিলোওয়াট গুলো কিলোওয়াট থেকে 57 কিলোওয়াটের উপরে হইলে ওই গাড়িটা আমরা, যারা নতুন ড্রাইভার, যারা নেওপাতেন্টাতি হইতেছেন, তারা কিন্তু চালাতে পারবে না। গাড়ি কেনার সময় মনে রাখতে হবে যে গাড়ির কিলোওয়াট নেওপাতেন্টার জন্য, যারা কিনা 55 থেকে 57 কিলোওয়াট পর্যন্ত গাড়ি চালাইতে পারবে না। অর্থাৎ কিলোওয়াট বলতে মোটরের পটেন্সিয়াল বা পাওয়ারের কথা বলা হয়েছে। সেক্ষেত্রে এই গাড়িগুলো যখন কিনতে যাবেন বা দেখতে যাবেন, তাদেরকে জিজ্ঞেস করতে হবে কোস্টমা কিনা পের নেওপাতেন্টাতো, মানে যারা নতুন ড্রাইভার তাদের জন্য কিনা, তাহলে আপনি এগুলো কিনবেন, নাহলে কিন্তু কিনলে পরে বিপদে পড়বেন।